প্রোফাইলে গেলাম। তো প্রোফাইলে যাওয়ার পর দেখুন বন্ধুরা আইডিটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো ধরনের বিপিএন বা কোনো ধরনের নাম আপডেট কিছুই কিন্তু করা লাগে না। তো আপনারা চাইলে এটা খুব সহজেই করতে পারেন। আপনাদের ভিডিওতে দেখবেন ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক আইডি নাম আপডেট ছাড়া কীভাবে করবেন। তো বন্ধুরা নতুন ট্রিক্স কিন্তু চলে আসে। তো অনেক ভাই ব্রাদার আমাকে কমেন্ট করে বলছেন যে ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক আইডি কীভাবে করবো। তো এটা আমার একটা সাবস্ক্রাইবারের আইডি, তো তার আইডিটা দিয়েছিল ফুল ব্ল্যাঙ্ক করার জন্য। তো এটা আমি ফুল ব্ল্যাঙ্ক করছি, সম্পূর্ণ বিস্তারিত আপনারা এই ভিডিওতে দেখতেই পারবেন নাম আপডেট ছাড়া কীভাবে একটি ফুল ব্ল্যাঙ্ক আইডি মেক করবেন। তো বেশি কথা বলবো, মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, তো আমি এটাতে যে ভিডিওর টিক্সটা দেখাবো এটা আমি ভিপিএন ছাড়া দেখাবো। আপনার যে ভিপিএন কানেক্টেড করে নেন, যে কোনো ভিপিএন থেকে আপনার ইন্ডিয়া কানেক্টে সিলেক্ট করবেন বা বাস ভিপিএন, আপনার কী করবেন বাস ভিপিএনটা, যে বাস ভিপিএনটা এখান থেকে ইনস্টল করবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনার কী করবেন ইন্ডিয়া কানেক্টে সিলেক্ট করবেন। তাহলে আপনাদেরকে খুব দ্রুত রিভিউটা চলে আসবে, 1 থেকে 2-3 মিনিটের মধ্যে দেখবেন যে ফুল ব্ল্যাঙ্ক আইডিটা করতে পারবেন। তো আমি এই মানে ভিপিএন ছাড়া করছি এই কারণে আমার রিভিউটা আসতে দেরি হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। তবে কী ভাই, প্রথমে আপনাদের কাজ হবে কি ফেসবুক লাইভটা ওপেন করে দেবেন। তো এখানে আমি ফেসবুক লাইভটা ওপেন করে দিয়েছি। তো আমি যে স্টেপগুলো দেখাবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কোন জায়গায় স্কিপ করবেন না। তো ফেসবুক ওপেন হয়ে গেলে সরাসরি আপনারা কী করবেন, এখানে যে 3 লাইন আছে 3 লাইন জাস্ট ক্লিক করবেন। তো এখান থেকে প্রোফাইলে চলে যাবেন আপনারা। তো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে এডিট প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু একটা নিকনেম সেট করতে হবে আপনাকে। তো নিকনেম সেট করার জন্য এখানে দেখবেন আদার্স নেম অ্যাড, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে একটা যেই নিকনেমটা দিবেন আপনি, যে নামটা ব্ল্যাঙ্ক আইডি করতে চাইতেছেন সেই নামটা দিবেন। তো এখানে ধরুন আমার নামটা দিয়ে দিয়েছি। তো আপনি কী করবেন, আপনি যে কোনো একটা নিকনেম দিয়ে দেবেন। তো এখানে আমি একটা নাম দিয়ে দিয়েছি, নামটা দেওয়া গেলে এখান থেকে আপনি কী করবেন সেভের উপরে ক্লিক করে দেবেন। সেভের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন ব্যাগে চলে আসলে দেখবেন যে নিকনেমটা এখানে সেট হয়ে গেছে, যে এখানে আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে। তাহলে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর তো ভাই আপনাদের কাজ হবে কি, এখান থেকে দেখবেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে আপনার সেটিংসে ক্লিক করার পর পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এখানে ক্লিক করে দেবেন আপনারা। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন নাম, তো ডান পাশে এডিট আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখন আপনাদের কাজ হবে কি ভাই, এখান থেকে আপনারা কী করবেন, এই ল্যান্ডমোর নামের অপশন আছে, যাদের নাম চেঞ্জ করার অপশন আছে বা যাদের নাই তারা এখান থেকে ল্যান্ডমোরে ক্লিক করে দেবেন। সবাই এখান থেকে ল্যান্ডমোরে ক্লিক করবেন। ল্যান্ডমোরে ক্লিক করার পর এখান থেকে আপনার নিচে আসবেন, এই এখানে দেখবেন যে ফাইন্ড আউট ওয়ে, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে আসলে দেখবেন যে এই যে ফিল আউট দিস ফর্ম, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার যে ব্ল্যাঙ্ক যে নামটা সাবমিট করা যে অপশনটা সেটা কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর আপনারা এই ভিডিওটা দেখা হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে দেখবেন যে আমি আপনাদেরকে সেখানে একটা ব্ল্যাঙ্ক কোড দিয়ে দেবো। তো ব্ল্যাঙ্ক কোডটা আপনারা কী করবেন কপি করে নেবেন। এই যে ব্ল্যাঙ্ক কোডটা আমি দেখতে পেয়েছেন, আমি যে ব্ল্যাঙ্ক কোডটা দেবো এটাই আপনাদেরকে কিন্তু নিতে হবে কপি করে। আগেরটা কিন্তু এখন আর কাজ করে না। তো এখন আপনারা কী করবেন, এই ব্ল্যাঙ্ক কোডটা কপি করে নেবেন। আর কপি করতে না পারলে আমার ফেসবুক পেজে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে ব্ল্যাঙ্ক কোডটা দিয়ে দেবো। এখান থেকে কপি করা হয়ে গেলে আপনারা কী করবেন ফেসবুক লাইভে চলে আসবেন। ফেসবুক লাইভে আসার পর এখানে কী করবেন, প্রথম বক্সে এটা দেবেন একবার, প্রথম বক্সে একবার, তারপর লাস্ট বক্সে আপনার কী করবেন একবার, তারপর যে নিকনেমটা দিয়েছিলেন আইডিতে সেই নিকনেমটা কোনো স্পেস ছাড়া এখানে আপনারা কী করবেন দিয়ে দিবেন। এই দেখুন আমি দিয়ে দিলাম। তো যেমন দিলাম আপনারা সেম এরকমভাবে দিয়ে দিবেন। তো হলে এখান থেকে আপনারা কী করবেন নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখবেন যে এই দেখবেন যে রিজন ফর দিস চেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যারিং এর নিকনেম, লিগেল নেম চেঞ্জ, স্পেলিং মিস্টেক এটা দিতে পারেন। তো এখান থেকে আমি আদার্স এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর তো ইউর ডকুমেন্ট, এখানে কিন্তু কিছু দিতে হবে না। তো কিছু দিক যদি স্ক্রিনশটটা কোনো প্রুফ দেন সেক্ষেত্রে কিন্তু ইউরোর প্রবলেমটা আসবে। তো অনেকে আসছে যে এটা মানে কোনো মানে ডকুমেন্ট না দেওয়ার পর ইউরোর আসবে। তো তারা কী করবেন 2-1 দিন ওয়েট করে আপনারা আবার সাবমিট করবেন। তো তারপর এখানে কী করবেন কন্ট্যাক্ট যে মেলটা আছে কন্ট্যাক্ট মেলটা দিয়ে দেবেন। আমি কন্ট্যাক্ট মেলটা এখানে দিয়ে দিয়েছি। এই যে আপনার আইডিতে যদি মেল অ্যাড করা না থাকে অবশ্যই একটা মেল অ্যাড করে নেবেন, সেই মেলটা এখানে দিয়ে দিবেন আপনারা, এখানে দিয়ে দেবেন। আর ইউর ডকুমেন্ট এই যে এটা ফাঁকা রাখবেন, ফাঁকা রাখলে এখানে দেখবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে। এখান থেকে আপনি কী করবেন সেন্ড রিপে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি সেন্ড রিপে ক্লিক করে দিলাম। সেন্ড রিপে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে, এই যে সেন্ড হয়ে গেছে দেখতে পেয়েছেন আপনারা। তো এখান থেকে আপনি কী করবেন ব্যাগে আসবেন। তো যাদের সেন্ডে ইউর আসবে তারা কী করবেন, তারা আপনারা 2-1 দিন পর আবার সাবমিট করবেন। তো এখান থেকে আপনারা কী করবেন ব্যাগে আসার পর সাপোর্ট ইনবক্স আছে, সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নোটিফিকেশন আসবে, একটা এই নোটিফিকেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন যে স্যার প্লিজ আপডেট মাই নেম লিখবেন, এখানে জাস্ট মাই নেম। আমি যেরকমটা লিখলাম আপনারা সেম এরকম লিখবেন। লেখার পর এখানে কিছু দিতে হবে না অ্যাটাচমেন্টে। তো এখান থেকে আপনি জাস্ট কি করবেন, এই সেন্ড উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেন্ড উপরে ক্লিক করে দিলাম। সেন্ড উপরে ক্লিক করে প্রত্যেকদিন যেটা সেন্ড হয়ে গেছে, সেন্ড হয়ে গেলে এবার আপনাদের কাজ হবে কি ভাই, আপনাদের কাজ হবে কি আপনারা একটু এখান থেকে আইডিটা লগ আউট করে দিবেন। আপনারা এখান থেকে আইডিটা লগ আউট করে দিবেন। তো লগ আউট করার পর এখানে আপনি ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন যে আপনার যে নামটা চেঞ্জের যে অপশনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যে মেলটা দিয়েছিলেন সেই মেলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে। তো এখানে আমি ভিডিওটা স্কিপ করবো, একদম সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবো। তো এখানে আমি ভিডিওটা স্টপ করতেছি। তো আমি যখন নামটা আইডিটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে আর আমার রিভিউটা চলে আসবে, ব্ল্যাঙ্ক রিভিউটা এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু আপনার আইডিটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কোনো নাম না, আপডেট বা এগুলো কিছু আসবে না, সরাসরি আইডিটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর নিকনেম থাকলে সেই নিকনেমটা লাস্টে রিমুভ করে দেবেন। তো আমি সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবো, এখন ভিডিওটা স্কিপ করতেছি। তো গাইস ফাইনালি কিন্তু আমার রিভিউটা চলে আসছে। তো আমি রিভিউটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তো এখান থেকে আমি যে মেলটা ওপেন করে দিলাম। তো এখানে কিন্তু আমার কোনো ধরনের বিপিএন লাগেনি। আপনি যদি বিপিএন দিয়ে করেন তাহলে শর্টকাট হবে। তো আপনি যে কোনো একটা বিপিএন থেকে ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তাহলে খুব দ্রুত আপনার রিভিউটা চলে আসবে। আর আমি বিপিএন ছাড়া করছি, এই কারণে আমার রিভিউটা আসতে সময় লাগছে। তবে দেখুন এখানে চেঞ্জিং ইউর নেম। তো এখান থেকে দেখুন বন্ধুরা আমার আইডিটা কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আইডি হয়ে গেছে, আপনার রিভিউটা দেখতে পেয়েছেন। তো এবার আমি ফেসবুক লাইটে যাব। তো ফেসবুক লাইটে আসলাম, এখান থেকে আমি ফেসবুক লাইটটা ওপেন করে দিয়েছি। তো আপনারা দেখুন এই যে প্রোফাইল পিকচারটা দেখুন আর নামটা দেখুন বন্ধুরা, আমার আইডিটা কিন্তু কোনো নাম নাই। তো এখান থেকে নাম আইডিটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো ধরনের নাম আপডেট করা লাগেনি। তো এখান থেকে আমি প্রোফাইলে যেয়ে দিয়েছি। প্রোফাইলে যাওয়ার পর দেখুন বন্ধুরা শুধু নিকনেমটা আছে কিন্তু। তো নিকনেমটা আমি এখন এখান থেকে রিমুভ করে দেবো। তো নিকনেমটা রিমুভ করে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তো এই যে নিকনেমটা আমি এখান থেকে ডিলিট করে দিতেছি। তো আমি নিকনেমটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমি প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পর কোনো নাম নাই। তো এখান থেকে আমি আইডি লিঙ্কটা কপি করে নিয়ে ফেসবুক যে অফিসিয়াল আছে অফিসিয়াল দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো ফেসবুক অফিসিয়ালে আসলাম, আসার পর তো এখানে আমি আইডিটা পেস্ট করে দিতেছি। এই যে পেস্ট করে দিলাম। তো এখান থেকে তো এই যে দেখুন এই যে আমি লিঙ্কটাতে পেস্ট করছি এটা। তো আমি প্রোফাইলে গেলাম। তো প্রোফাইলে যাওয়ার পর দেখুন আমার আইডিটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো ধরনের বিপিএন বা কোনো ধরনের নাম আপডেট কিছুই কিন্তু করা লাগে না। তো আপনারা চাইলে এটা খুব সহজেই করতে পারেন। আপনারা চাইলে বিপিএন দিয়ে করতে পারেন। বিপিএন যে কোনো কান্ট্রি থেকে আপনারা বিপিএন ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করলে খুব দ্রুত রিভিউটা আসবে। তো আমি বিপিএন ছাড়া করছি, কারণ আমার রিভিউটা আসতে সময় লাগছে। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন এখন ব্ল্যাঙ্ক আইডির নতুন টিপসটা কী। তো আজকে ভিডিওটি এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দিয়ে বাজিয়ে দেবেন। ধন্যবাদ।